আসসালামু আলাইকুম, আমি সামি। আমি এখন সিলেটে। আজকে আমি বিশেষ কাজে সিলেটে আসছিলাম, তো যাওয়ার সময় বিকেল হয়ে গেছে। মনে করলাম যে একটু দেখি সিলেটের ইফতারের বাজারটা কেমন এবং আপনাদেরকেও দেখাই, তাই এই ব্লগটি আজকে করলাম। প্রথমেই আমি জিন্দাবাজারে পানসি রেস্টুরেন্টের পার্কিংয়ে আমার গাড়িটা রেখে আমি নেমে পড়লাম, তারপর দুই একটা রেস্টুরেন্টে ঢুকে এই ব্লগটা তৈরি করলাম। সিলেটের উটন রেস্টুরেন্টে আসছি। এখন আমরা জেনে নেব আজকে এনাদের স্পেশাল কী কী আছে। এটা হচ্ছে চিকেন মোগলাই, এটা প্রতি পিস 70 টাকা। 70 টাকা? জি জি। বড় বাটি 120 আর ছোট বাটি 60 টাকা। আলিম জি, এটা বড় বাটি 400, ছোট বাটি 200। আর এমনি কি আপনাদের এখানে যদি কেউ আসে কিংবা মানে ইয়ে নিতে চায়, আপনার যে প্যাকেজ হিসাবে এইগুলো? জি, এগুলো আমাদের ইফতারের যে প্যাকেজ আছে, আমরা প্যাকেজ অনুযায়ী আমরা দিয়ে দিই। প্যাকেজে 10টা আইটেম আছে, আমরা 10টা পার্সেল করে দিই। পানি, সবজি, সব কিছু আমরা পার্সেল করে দিই। আর এমনি আপনার এই জায়গা মানে মানে বসে ইফতার করার দিলে? আমরা দৈনিক যে বসে খাওয়ার যে অ্যারেঞ্জমেন্ট করে থাকি, এটা 100 জনের। তো অনেক সময় 100 একটু বেশি হয়, একটা কমে, তারপরে আমরা ম্যানেজ করি। 100টা পেলে 100টাও আমরা হয়ে যায়। আমরা দেখে নিলাম সিলেটের জল্লাদপুর রুটে উটন রেস্টুরেন্টে। এখন যাচ্ছি আমরা পানসিতে।
আমার জমির হোসেন জমির হোসেন আমরা জমির হোসেন ভাইয়ের কাছ থেকে এখন সবগুলা জিনিসের প্রাইস আর ইয়েগুলা জেনে নেব এখানে আমাদের এখানে আছে গ্রিল চিকেন আছে আমরা এটা ফুল বেচতাছি আপনার 320 টাকা পিস বেচতাছি আর হাফ নিলে আপনার 210 টাকা আর আছে চিকেন উইংস আছে আমরা 3 পিসে 130 টাকা করে বেচতাছি আমরা আমাদের এখানে আরো আছে নতুন আইটেম আছে চিকেন লেগ আছে প্রতি পিস বেচতাছি আমরা 100 টাকা 100 টাকা আর ফ্রাই চিকেন আছে প্রতি পিস 40 টাকা করে আমরা বেচতাছি চিকেন সাসলি আছে প্রতি পিস 150 টাকা আর চিকেন চাপ আছে প্রতি পিস 150 টাকা আর চিকেন টিক্কা আছে প্রতি পিস 180 টাকা আর চিকেন বটি কাবাব আছে আপনার প্রতি কাটি সব এগুলো আছে 160 টাকা আর চিকেন বারবিকিউ লেগ আছে প্রতি পিস 150 টাকা আর চিকেন কাটি কাবাব আছে প্রতি পিস আপনার 40 টাকা আর চিকেন বারবিকিউ চাপ আছে প্রতি পিস 200 টাকা পিস আমরা বেচতেছি আরো আছে আমাদের আমাদের এখানে আছে আলু পাকুড়া প্রতি পিস 40 টাকা আর চিকেন জালি কাবাব আছে প্রতি পিস 50 টাকা আর চিকেন বল আছে প্রতি পিস 20 টাকা আছে নাকিস কাবাব আছে প্রতি পিস 40 টাকা বিফ শামি কাবাব প্রতি পিস 60 টাকা বিফ বল প্রতি পিস 20 টাকা বিফ জালি কাবাব প্রতি পিস 60 টাকা চিকেন পাকুড়া প্রতি পিস 20 টাকা চিকেন শামি কাবাব প্রতি পিস 40 টাকা আর পেঁয়াজ আছে আমরা বেস্তাছি প্রতি কেজি হিসাব কেজি বেস্তাছি 250 টাকা কেজি আর পিস যা মূলত আপনার সবাই তো আর কেজি হিসাবে নিতে পারবে না আর গরিব বাবা বা ভাইয়া একজন বা দুজনের জন্য প্রতি পিস আমরা পিস হিসেবে বেস্তাছি পিস হলে প্রতি পিস 5 টাকা পিস আমরা বেস্তাছি আর কলমি শাকের বড়া প্রতি পিস 15 টাকা আর লাল শাকের বড়া প্রতি পিস 15 টাকা ডিম চপ প্রতি পিস 30 টাকা প্রতি পিস 30 টাকা আলুর চপ প্রতি পিস 15 টাকা বেগুনি প্রতি পিস 10 টাকা বাহানি প্রতি পিস 15 টাকা মুগলাই প্রতি পিস 70 টাকা পাটি সাপ্তাহ প্রতি পিস 15 টাকা আর জিলাপি এনে আমাদের এখানে ছোট বড় আছে দুটো আছে বড়টা হলে গেলে আপনার 200 টাকা বড়টা প্রতি কেজি আর 240 টাকা ছোটটা আর পিস হিসাব নিলে আমরা প্রতি পিস 15 টাকা পিস বড় জিলাপি ছানা হলো আপনার 240 টাকা কেজি কেজি হাফ কেজি নিতে পারবে অপশন আছে বা 100 বা 20 টাকা 30 টাকা এগুলো অপশন আছে নিতে পারবে সমস্যা নাই সবার জন্য নেওয়ার মতো একটা ব্যবস্থা রেখেছি আমরা সবাই নিতে পারছি ছোট বড় সব মানুষই নেওয়ার মতো একটা ব্যবস্থা আছে আমাদের এখানে আর গুনা খিচুড়ি 150 টাকা কেজি হাফ কেজি নিলেও চাইলে দেওয়া যাবে সমস্যা নাই নেওয়ার মতো গুনা খিচুড়ি এটা তো কিছু নাই শুধু গুনা প্লেন খিচুড়ি খেজুর আছে খেজুর 475 টাকা কেজি আর এইটা কি দাঁত নামটা কি দাঁত হাফ কেজি আপনার হচ্ছে মাবরুম জি রাইট আর হচ্ছে আজুয়া আজুয়া এটা হচ্ছে আপনার 405 টাকা হাফ কেজি হাফ কেজি জি আর এই জায়গা আছে আমাদের বিফ আপনি আমরা প্রতি কেজি 340 টাকা কেজি ব্যস্ত আছে আর হাফ কেজি চাইলে আপনি দেওয়ার মতো ব্যবস্থা আছে এর নিচে নাই হাফ কেজি এখানে আছে চিকেন আপনি প্রতি কেজি 300 টাকা কেজি হাফ কেজি নিলে 150 টাকা কাচ্চি বিরিয়ানি কাচ্চি হচ্ছে আপনার হাফ হিসাব পেঁয়াজ 260 টাকা হাফ হিসাব কাচ্চি পাতলা খিচুড়ি বাটি সব বড় বাটি 120 টাকা হাফ ছোট বাটি আছে বাটি সব আছে বড়টা হইলো আপনার হইলো আপনার বড় বাটি এটা আমরা এই বাটি দিয়ে ব্যস্ত আছি 120 টাকা করে বড় বাটি আর ছোট বাটি যেটা এটা আমরা 60 টাকা করে ব্যস্ত আছি ছোট বাটি দিয়ে আর এই জায়গায় আছে আমরা ফালুদা ফালুদা আমরা ব্যস্ত সত্তর টাকা আমরা ব্যস্ত আছি ফালুদা যেটা সত্তর টাকা আর বুড়হানি আছে বুড়হানি কেজি হলে 200 টাকা হাফ লিটার বোতল আছে হাফ লিটার বোতল আমরা 100 টাকা করে ব্যস্ত আছি জি
আর মূলত আমরা ইফতারের প্যাকেজ আছে আমরা এখানে খাওয়ার জন্য ব্যবস্থা সুব্যবস্থা আছে আমরা প্যাকেজ নিচ্ছি আপনি এসি হলে নিতে আছে 230 টাকা কইরা আর আর এসি নন এসি যেটা আমরা 210 টাকা কইরা আমার মতো খুব ব্যবস্থা আছে গুলাতে প্যাকেজ আমরা চিকেন বা বিফ আপনি আপনি যেটা চাইদা নিতে পারবেন এত থাকবে আপনি খেজুর আপেল ছোলা চিকেন টিক্কা আবার শরবত পানি এগুলা থাকবে হাফ লিটার পানি সহকারে এগুলা আমরা 210 টাকা কইরা প্যাকেজ নিতে আছি এটা খাওয়ার মতো সুব্যবস্থা কাস্টমার আছে আমরা এর কাছ থেকে জেনে নিলাম আমাদের ছেলে পাঞ্চি আমরা এখন দেখব রাস্তার উপর ভ্রাম্যমান যে ফলের দোকানগুলোতে ফলের দাম জানার চেষ্টা করব তমু চৌধুরী তোমার কখনটা পিস হিসাবে না কেজি হিসাবে না কেজি না পিস পিস হিসাবে পিস কত করে মানে নিলাম 200 টাকা একবার কাজে বলা 200 বড় সাইজ কত বড় 200 টাকা হ্যাঁ আমরা দিছি তো মাটা দিছি 20 আর আপেল আপেল 300 টাকা কালা আপেল এই আঙ্গুর কত কেজি 220 টাকা বলছে মিষ্টি মিষ্টিও নি ইয়ে যা আঙ্গুর করা কম কত রাখাই কম আর খালাটা 350 আচ্ছা এটা হাফ কিলো তো হাফ কিলো আর ইয়ে কত রি ওকে আর মালটা কম পাইলে অন্য অন্য পাইলে নিতাম 100 আর চেহারা কত ওরি খালি খালি আলি কেজি আর ইয়ে
আর পেলিশে 20 টাকা 220 টাকা আর মালটা মালটা 240 240 আচ্ছা তো তবে তো পেটে আর কবে পড়া হইতো না 100 টাকা দিয়ে দিলাম আচ্ছা দাঁড়াও তো কে مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل ফলের দোকান থেকে কিছু ফলও কিনে নিলাম। তারপর আজকে এখন আমি চলে যাব, বিকেল 3:30 বেজে গেছে, আমার তো যেতে প্রায় 1.5 ঘন্টা লাগবে সুনামগঞ্জ পৌঁছাতে। আমি আশা করছি আমার এই ব্লগের মাধ্যমে আপনারা সিলেটের রেস্টুরেন্টগুলার বিভিন্ন প্রকার ইফতারির দাম এবং তাদের রকমারি জিনিসগুলার সেইগুলো আপনারা জেনে উপকৃত হবেন। আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, এই রমজান মাসে আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। الإسلام.